আগামী এসএসসি এবং আগামী এইচএসসি। এই বছরের এসএসসি তো তারা পরীক্ষা দিয়ে ঠিকভাবেই ফলাফল পেয়েছে, এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল, পরীক্ষাটা দিতে পারেনি, আমরা তাদেরকে আগের পরীক্ষার ভিত্তিতে পাস দিচ্ছি। কিন্তু আগামী বছর যারা এসএসসি বা এইচএসসি দেবার কথা, তারা কিন্তু পরীক্ষার আগের একটি বছর সেই সময়ে তারা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করার সুযোগ পায়নি। কাজেই তাদেরকে আমরা যদিও অনলাইনে ক্লাস করিয়েছি, কিন্তু যেটি বললাম যে আমরা সবার কাছে পৌঁছতে পারিনি, এবং যাদের কাছে পৌঁছতে পারিনি তারা পরীক্ষা দিতে পারবে না, এটি তো হওয়া উচিত নয়। সেই জন্য আমাদের একটা চিন্তা ছিল যে আমরা সীমিত আকারে হলেও দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীকে আমরা কয়েক মাস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে এসে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে বসিয়ে ক্লাস করিয়ে অন্তত 3 মাস যদি আমরা পাই তাদেরকে ক্লাস করাবার জন্য, তাহলেও আমরা একটি সংক্ষিপ্ত সিলেবাসে তাদের কিন্তু পরীক্ষা আমরা নিতে পারবো। তো সেটি আমরা যদি এই নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করতে পারতাম, তাহলে একদম আমরা যে সময়ে এসএসসি এইচএসসি হবার কথা সেই সময়ে এসএসসি এইচএসসি নিতে পারতাম। কিন্তু এই এই শীতে যেভাবে সংক্রমণ সারা দুনিয়াতে বাড়ছে, আমাদের এখানেও যে সংখ্যা দেখা দিচ্ছে, তাতে এই মুহূর্তে আমরা এই সীমিত পরিসরেও এটি নিয়ে আমরা ভেবেছিলাম, কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে এই মুহূর্তে নয়, আমরা অন্তত পক্ষে এই ডিসেম্বর এবং জানুয়ারির মাঝামাঝি পর্যন্তই কিন্তু আমাদের শীতের প্রকোপটা বেশি থাকে, কাজে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আমাদের একটু দেখতে হবে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, তারপরে সুবিধাজনক হলে আমরা ওই 3 মাসটি করব। তার অর্থ হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হবে ইনশাল্লাহ, তবে কিছুটা হয়তো পিছিয়ে তারপরে হবে।